নমস্কার আমি শালমলি চ্যাটার্জি কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটার আজকে আমি এই চ্যানেলে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্রেশন আজকালকার দিনে আমরা এই ডিপ্রেশন শব্দটা মোটামুটি সব জায়গায় চুনি সেটা টিভি হোক সোশ্যাল মিডিয়া হোক বা সেলিব্রিটিসরা তারাও হয়তো এই কথাটা অনেক সময় ইউজ করে বা অনেক সময় কেউ এসে বলল যে আমার খুব ডিপ্রেস লাগছে বা মন খারাপ লাগছে কিন্তু মন খারাপ আর ডিপ্রেশনের মধ্যে কিন্তু কিছু একটু আছে তো সেই নিয়ে আজকে আমি একটা আলোচনা করব। ডিপ্রেশন কি, ডিপ্রেশন হচ্ছে কিছু ডিপ্রেশনের সিমটামস থাকে যেগুলো হয়তো দু সপ্তাহ ধরে আমি যদি কোনো মানুষের মধ্যে দেখতে পারি তাহলে আমি বলবো যে তার ডিপ্রেশন হয়েছে সেগুলো কি কি প্রথম হচ্ছে যে তার সারাক্ষণ একটা মন খারাপ চলছে যে কোনো কারণই হোক না কেন তার মন খারাপ লাগছে কিছু যাই করুক না কেন সে কোথাও ঘুরে আসুক খেয়ে আসুক যাই করুক না কেন তার সব সময় মনে হচ্ছে আমার মন খারাপ তারপর হচ্ছে যে যে কোনো একটা কোনো ঘটনা ঘটলো সে ভাবছে যে এই ঘটনা থেকে আমি হয়তো জীবনে কোনো দিন বেরোতে পারবো না সেটা হচ্ছে একটা হোপলেসনেস তার মধ্যে চলে আসে তারপরে হচ্ছে যে সে নিজেকে সব কিছুর জন্যে দায়ী করতে থাকে সেটা হচ্ছে হেল্পলেসনেস সে নিজেকে একটা হেল্পলেস স্টেটে মনে করছে যে আমার জন্যেই এই ঘটনাটা ঘটেছে সেটা ব্রেকআপ হতে পারে বা বাড়িতে কেউ মারা যেতে পারে বা চাকরি চলে গেছে সেইখান থেকে আরেকটা থট চলে আসে সেটা হচ্ছে ওয়ার্থলেসনেস সে নিজেকেই ব্লেম করে যাচ্ছে যাই একটা সমস্যা হতে হচ্ছে না কেন সে নিজেকেই ব্লেম করছে তারপরে হচ্ছে যে তার মধ্যে কোনো কাজ না করার একটা ইচ্ছে চলে আসে এমন সিচুয়েশনও হয় যে ডিপ্রেশনের যে পেশেন্টরা আসে তারা সকালে উঠে ব্রাশ পর্যন্ত করতে বা চান করতেও তাদের মনে হয় যে থাক আমার দরকার নেই আমি শুয়ে আছি এটাই ভালো আছে আমি তার মধ্যে কোনোরকম আমরা কোনো এনার্জিই পাই না সে এরকম অনেক পেশেন্ট দেখেছি সে হয়তো আমাদের কাছে ক্লিনিকে এসছে সেখানে সে যে মাথা নিচু করে বসে আছে সে আর মাথা তুলে যে কথা বলবে সেই এনার্জিটাও তার মধ্যে নেই তারপরে হচ্ছে সে খুব আস্তে আস্তে কাজ করছে তার মধ্যে তাকে দেখেই আপনার মনে হচ্ছে যে এর কিছু না কিছু শরীর খারাপ হয়েছে তারপর হচ্ছে খুব রাগ হঠাৎ করে সে রেগে যাচ্ছে কোনো কারণ নেই একটা কেউ কিছু বললো বা সে রেগে যাচ্ছে তারপর হচ্ছে আর কিছু ফিজিক্যাল সিমটমস থাকে সেগুলো হচ্ছে কি মাথা ভার হয়ে যাওয়া সারা শরীরে ব্যথা হচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে গেল ওজন কমে গেল হঠাৎ করে সে তার খাওয়ার ইচ্ছে হচ্ছে না বা এতই খেয়ে ফেলছে যে সে আর সেটা কন্ট্রোল করতে পারছে না তারপর ঘুম ঠিকঠাক হয় না বা সারাদিন সে ঘুমাচ্ছে সেক্সুয়াল ড্রাইভও তার কমে যাচ্ছে কোনো কাজ করতে তার কনসেন্ট্রেশন হচ্ছে না সবসময় তার আমি মরে যাব বা আমি বেঁচে থেকে কি করব। এই চিন্তাধারাগুলো তার মধ্যে সবসময় কাজ করছে বা এই ক্ষেত্রে অনেকেই কিন্তু এই সুইসাইড করার টেন্ডেন্সিটা থাকে অনেকেই সেই স্টেপটা নিয়ে ফেলেন তারপর হচ্ছে এই ডিপ্রেশনের কারণ কি কিছু তো হচ্ছে জেনেটিক রিজেন্স এখন জেনেটিক মানে তার পরিবারে হয়তো কারো ছিল সেখান থেকে সে সেটাকে পেয়েছে তারপর হচ্ছে বায়োকেমিক্যাল রিজনস মানে ব্রেনের মধ্যে যদি কোনো বায়োকেমিক্যাল ইমব্যালেন্সেস হচ্ছে তার মধ্যে কিছু কিছু বায়োকেমিক্যাল সাবস্টেন্সেস হচ্ছে ডোপামিন সেরাটোনিন নন এপিনেফ্রিন গাবা বলে একটা আছে আর অ্যাসিটোলাইন এই জিনিসগুলো যদি শরীরে কোনোভাবে কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা তার মধ্যে ডিপ্রেশন দেখতে পারি তারপর হচ্ছে ব্রেনের কিছু চেঞ্জেস হতে পারে যেই ক্ষেত্রে ডিপ্রেশন যখন হয় মানুষের মধ্যে এই যে গ্রে ম্যাটারের যে কনসেপ্টটা সেটা কিছুটা হলেও কমে যায় তারপরে তার মেমারি মেমারির জন্যে যে পাট ক্যাম্পাস অ্যামিকডালা থ্যালামাস প্রিফ প্রি ফন্টাল কটেক্স এইগুলো এফেক্টেড হয়ে যায় তারপরে আরেকটা জিনিস যেটা আমি এই স্টাডি করতে গিয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আমাদের ঘুমানোর যে সময়টা সেটাও কিন্তু আস্তে আস্তে এদের মধ্যে কমে যায় তারা হয়তো কোনো দিন চার ঘন্টা ঘুমাচ্ছে কোনো দিন তিন ঘন্টা ঘুমাচ্ছে আর একটা র্যাপিড আই মুভমেন্টের যে ইয়েটা হয় যেখানে আমাদের স্বপ্নগুলো আসে সেইটা আর ঘুমানের সময়টার মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ এসে যায় তারা বারবার ঘুম ভেঙে যাচ্ছে এদের ক্ষেত্রে কিন্তু ওই প্যাপনিয়া বা এই ধরনের রোগ হবার চান্সেসও থাকে তাছাড়াও অনেকের ক্ষেত্রে এই হাইপোথাইরয়েডিজম বা অনেক ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের ক্যান্সার বা কোনো রকম কোনো থাইরয়েডের কোনো সমস্যা চলছে সেই ক্ষেত্রে বা পিসিওডি এই জিনিসগুলোর থেকেও কোথাও গিয়ে একটা ডিপ্রেশনের চান্সেস থাকে তাছাড়াও কিছু সাইকোসোশ্যাল ফ্যাক্টার্স থাকে এক যদি আমরা ফ্রয়েডে যেতে চাই যেতে পারি কারণ সাইকোলজিতে আমার মনে হয় না ফ্রয়েড ছাড়া আর কিছু আছে তো সেই ক্ষেত্রে ফ্রয়েড বলেছেন যে এই যে প্রথম যে সাইকোসেক্সুয়াল স্টেজটা মানে যে ওরাল স্টেজটা সেই স্টেজটাতে কোথাও গিয়ে মানুষটা হয়তো আটকে আছে মানে সেখান থেকে সেই ফিক্সেশন থেকে সে বেরোতে পারেনি যার জন্যে একটা ডিপ্রেশনের চান্সেস আছে তারপরে হচ্ছে আপনার ওই নার্সিসিজম যে কনসেপ্টটা সে হয়তো নিজের বাইরে অন্য কারো কিছু দেখতেই পারে না সেখান থেকে তার ডিপ্রেশন আসতে পারে তারপর আরও আরো অনেক কারণ হতে পারে সে কোনো ঘটনা ঘটেছে সেটা হয়তো অনেকের ক্ষেত্রে আমরা হয়তো ভাবছি যে তার অনেক কিছু কারণ হয়তো রিসেন্টলি সে নিজের বাবাকে হারিয়েছে বা কোভিডের সময় তো আমরা অনেকেরই দেখেছি যারা ডিপ্রেশনে যে আমি কিভাবে নিজের সংসার চালাবো কি করব। সেই জিনিসগুলো এসে এসেই গিয়ে থাকে মানুষের মধ্যে এখন আর তাছাড়া আরও আছে যাদের যারা ক্যান্সার বা ডিমেনশিয়ার পেশেন্ট হচ্ছে ডিমেনশিয়া মানে যারা ভুলে যাচ্ছে একটা বয়সের পর মানুষের একটা ওই একাকিত্ব থেকে এই ডিপ্রেশনের সিমটামসগুলো কিন্তু আমরা দেখতে পারি কিন্তু শুধু যে আহ কম বয়স্ক বা একটা বয়সের পর কিন্তু ডিপ্রেশন তা নয় বাচ্চাদের ক্ষেত্রেও এই জিনিসটা আজকাল অনেক বেড়ে গেছে সেটা কেন সেটা হচ্ছে এই যে ফোনের একটা নেশা বাচ্চাদের মধ্যে বেড়ে যাচ্ছে সে বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে যেতে পারছে না কারণ তার প্রচুর টিউশনের একটা চাপ রয়েছে পড়াশোনা আছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আছে সে নিজের মনের কথা এক্সপ্রেস করা সে জায়গা পাচ্ছে না মা বাবা দুজনে চাকরি করছে সেখানে সে নিজের জায়গা দেখাতে পারছে না তো সেইখানে তার মধ্যে হয়তো ডিপ্রেশন এসে যায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে হয়তো অন্য রকম তার শরীর খারাপ হচ্ছে সে হঠাৎ করে রেজাল্ট খারাপ হচ্ছে সে খাওয়া দাওয়া ঠিক করে করছে না তার বারবার পেটের সমস্যা জ্বর সর্দি কাশি লেগেই আছে সে হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছে ইরিটেট হচ্ছে সে সেই যে কাজগুলো ভালোবাসতো সেই কাজগুলো এখন আর করছে না এই সিমটমস গুলো আপনি যদি কোনো পেশেন্টের মধ্যে দেখেন বা পেশেন্ট বলবো না যদি আপনার আশেপাশে কাউকে দেখেন প্লিজ তাকে ইমিডিয়েটলি কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে নিয়ে গেলে মানে যত তাড়াতাড়ি চিকিৎসা হবে তত তাড়াতাড়ি আমার মনে হয় আমরা এই সুইসাইড নামক যে সমস্যাটা সেখান থেকে দূর হতে পারবো কারণ অনেক কিছু দিয়েই হয়তো হচ্ছে কিন্তু সুইসাইডও কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কজেস যেখানে আমাদের দেশে লোকে মারা যাচ্ছে এই কোটার কে সেই আঠাশ উন জন ম্যাক্সিমাম আমি এক্স্যাক্ট ডি ডিটেলসা তো যাই না বাট লাস্ট আমি ওই আঠাশ উনতিরিশ বোধ শুনেছিলাম স্টুডেন্টসরা সুইসাইড করেছে তো এই জিনিসটা আমরা যদি অ্যাভয়েড করতে চাই তো আমাদের এই সিমটামসগুলো আমার মনে হয় আমাদের আশেপাশে সবার মধ্যেই আমরা দেখতে পারি কিন্তু সেইটা জাস্ট আইডেন্টিফাই করতে হবে আর ডিপ্রেশন এরকম নয় যে অনেক ক্ষেত্রে হয় যে মানুষটাকে দেখে হয়তো আপনি বুঝতে পারবেন না যে তার ডিপ্রেশন হচ্ছে কিন্তু কোনো না কোনো জায়গায় সে সেই জায়গাটা আমাকে দেখিয়ে দেবে যে তার কিছু না কিছু সমস্যা হচ্ছে সে হয়তো আজকে যেভাবে বিহেভ করছে কালকে হয়তো সেইটা নাও করতে পারে সে হয়তো আপনার সঙ্গে হঠাৎ করে রেগে যাচ্ছে বা হয়তো এই যে ইমোশনাল ইটিং বা এই যে কনসেপ্টগুলো এসছে সেগুলো কোথাও গিয়ে ডিপ্রেশন থেকেই এসছে এই এই রিসেন্টলি যে অ্যানিমাল যে সিনেমাটা বেরিয়েলো সেখানেও কিছু ডিপ্রেশনের ইয়েও রয়েছে টুয়েলথ ফেল থ্রি ইডিয়েটস প্রচুর সিনেমা আছে যেখানে হয়তো এই জিনিসগুলোকে কিছুটা হলেও দেখিয়েছে তো আমার মনে হয় আমরা যত তাড়াতাড়ি এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবো তত তাড়াতাড়ি আমার মনে হয় এর চিকিৎসা হবে আর আমরা কোনো লাইফ লুজ করবো না আর কি আর যদি মনে হয় আর ডিপ্রেশন যে জিনিসটা সেটার জন্য কিছুটা হলেও ওষুধের প্রয়োজন সেই অ্যান্টি ডিপ্রেশন হোক সেটা আপনাকে সাইক্যাট্রিস্ট দেবে আর সাইকোলজিস্টের কাছে আসলে আপনি যে আপনার মনের যে থিঙ্কিংগুলো আছে সেইগুলো কিছুটা একজন সাইকোলজিস্ট এসে সেটাকে চেঞ্জ মানে চেঞ্জ না হলেও সেটা কিছুর মধ্যে আপনার অ্যাড করলো বা আপনি ওয়েন্ট আউট করার একটা জায়গা পাবেন কারণ আজকালকার দিনে সবাই ব্যস্ত কারো কাছে সেই সময় নেই যে আপনার কথা উইদাউট জাজ করে শুনবে তো সেই জন্যেই সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনালসরা রয়েছে তো আপনাদের এটাই রিকোয়েস্ট করব যে যদি আপনার মনে হয় আপনার বা আপনার আশেপাশে কারোরই এই সমস্যা হচ্ছে তো যত শীঘ্র সম্ভব আপনারা তার ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে কনসাল্ট করুন আর এইভাবেই আপনারা সুস্থ থাকবেন কারণ আপনি যদি মানসিকভাবে সুস্থ না থাকেন তাহলে কোনোভাবেই আপনি শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবেন না আর নিজের যা যা যাবতীয় কাজ আছে সেটা করতেও আপনার অসুবিধা হবে তো আশা করছি এই ভিডিও দিয়ে আমি এই ডিপ্রেশন দিয়ে কিছু মিথস যেগুলো আছে সেইগুলো ক্লিয়ার করতে পেরেছি তো ধন্যবাদ